রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে এতে রাজধানীর পল্টন নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে চা দোকানি শেরাপাড়ায় একজন ও শ্যামলিতে গাছ পড়ে একজন মারা গেছেন এছাড়া গাছ উপড়ে চলত গাড়ির উপর পড়ায় বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তার যান চলাচল অন্যান্য রাস্তায় পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়ে বিপাকে পড়েন অফিস ফেরত মানুষ চারদিক অন্ধকার করে প্রচণ্ড ঝড়ের সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক